আপনি কি ফেসবুকের নাম চেঞ্জ করতে চান? আপনি কি জানতে চান ফেসবুকের নাম কিভাবে চেঞ্জ করে? তাহলে দেখতে থাকুন এই ভিডিওটি। আসুন এটি দেখার জন্য চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। সবার প্রথমে ফেসবুকটি ওপেন করে নেবেন। ফেসবুক ওপেন করে নেওয়ার পর এখানে একটা অপশন দেখতে পারবেন, থ্রি ডট কোনাতে। তো থ্রি ডটের উপরে আবার ক্লিক করবেন। এখানে তার নিচে একটা অপশন দেখতে পারবেন, একদম নিচে আসবেন, দেখুন সেটিং অ্যান্ড প্রাইভেসি। তো এটার উপরে আবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আর একটা সেটিংয়ের অপশন পেয়ে যাবেন। এই পেজটাতে দেখুন সেটিং লেখা আছে, যে এটার উপরে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা অপশন দেখবেন পার্সোনাল ইনফরমেশন, তো এটার উপরে আবার ক্লিক করবেন। তারপরে দেখুন এখানে জেনারেল, এই যে নাম চলে আসলো বলাই আর্য, তো এটার উপরে আবার ক্লিক করবেন, আপনার যেটা নাম থাকবে। তারপরে দেখুন এখানে কিন্তু একটা নামের ফর্ম খুলে গেল, এই যে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, এবং এখান থেকে আপনি আপনার নামটা চেঞ্জ করতে পারবেন। আপনার যদি কোনো মিডিল নাম থাকে দিয়ে দিবেন। তো আমি এখানে চেঞ্জ করার মধ্যে আমি বলাই লেখা আছে, এটার ব্র্যাকেটে আমি তপন লিখে দিব খালি। তো এখানে বলাই ছিল, এখন আমি ব্র্যাকেটে তপন লিখে দিলাম। আমি মিডিল নেম আমার নেই আর লাস্ট নেম আর্য, এটা ঠিক আছে। তো আপনি আপনার নাম যেটা হয় সেটা সেই হিসাবে এখানে লেখার পরে এখানে আর একটা অপশন আছে কিন্তু। এখানে আপনি আজকে নাম চেঞ্জ করলেন, নাম চেঞ্জ করার পরে কিন্তু 60 দিনের মধ্যে আপনি আর নাম চেঞ্জ করতে পারবেন না, 61 দিনের মাথায় গিয়ে আপনাকে নাম চেঞ্জ করতে হবে। আপনি আজকে একটি নাম দিয়েছেন, সেটা ভাববেন কালকে চেঞ্জ করে দেবেন, সেটা কিন্তু পারবেন না। তো এই জিনিসটা এখানে কিন্তু স্পষ্ট বলে দিয়েছে। নাম এখানে ঠিকঠাক চেঞ্জ করে দেওয়ার পরে এখানে লেখা আছে দেখুন রিভিউ চেঞ্জ, তো এটার উপরে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এই পেজটাতে আপনাকে নিয়ে আসবে। এখানে দেখুন দেখাচ্ছে বলাই তপন আর্য, আর নিচে আছে আর্য বলাই তপন। তো আমি বলাই তপন আর্য রাখার পরে এখানে পাসওয়ার্ড দিতে হবে আপনাকে। আপনি ফেসবুক অ্যাকাউন্ট যখন বানিয়েছিলেন তখন যে পাসওয়ার্ডটি ইউজ করেছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পরে এখানে সেভ চেঞ্জ লেখা আছে, যে এটার উপরে একবার ক্লিক করবেন পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু নাম চেঞ্জ হয়ে গেলো, যে বলাই তপন আর্য এখানে নাম চেঞ্জ হয়ে গেলো। এখন আমরা এখান থেকে ব্যাক হয়ে একবার দেখিয়ে দিচ্ছি, পুরো ব্যাক হয়ে যাচ্ছে এখান থেকে। এখানে দেখুন এই যে বলাই তপন আর্য এখানে কিন্তু নাম চেঞ্জ হয়ে গেল। তো দেখতে পেলেন বন্ধুরা কত সিম্পলিভাবে আমরা ফেসবুকের নাম চেঞ্জ করে নিলাম। ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।